হ্যালো গুড ইভিনিং সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি বেশ কয়েকদিন হয়ে গেছে তো আমি ভ্লগ দিইনি আজকে এই ভ্লগ শ্যুট করছি আর হ্যাঁ আমি সত্যি রিয়েলাইজ করেছি যে তোমরা আমার ব্লগগুলো হয়তো সত্যিই মিস করো কেন কি আমাকে অনেকজন কমেন্ট করে করে জিজ্ঞেস করছো ভ্লগ কেন দেখতে পাচ্ছি না ভ্লগ কেন দিচ্ছ না ভ্লগ দেখতে চাই তো সত্যিই আমি রিয়েলাইজ করেছি যে তোমরা আমার ব্লগগুলো হয়তো দেখতে পছন্দ করো কেউ কেউ যাই হোক আজকে অনেকদিন পরে ভ্রকটা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে যে এখন আমরা যাবো শপিংয়ে মানে ওই টুকটাক কিছু শীতের পোশাক নেব অল্প অল্প শীত তো পড়েই গিয়েছে কিছু রুহির জন্য কেনা হয়েছে যেমন এই যে মোজাগুলো দেখছো এইটা চারটে জোড়া নিয়েছি তো এগুলো হচ্ছে অনলাইন থেকে নিয়েছি মোজাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রিলায়েন্স থেকে নিয়েছিলাম একটা সোয়েট শার্ট আর দুটো ফুল প্যান্ট সেটা তোমাদের একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি আর আজকে একটু যাচ্ছি এমনি লোকাল মার্কেট থেকে এই তমলুকেই হসপিটাল মোড়ে স্টলে যে দোকানগুলো বসে না ওইখানেই যাবো ওখানে মোটামুটি তুমি সব কিছু পেয়ে যাবে দোকানগুলোতে তো সবাই মিলে এখন তাই বেরিয়ে পড়েছি টুকটাক জিনিসপত্র নেবো বলে আর রুহিকে একটা পাতলা ফুল হাতা জামা প্যান্ট আর টুপি বরিয়ে দিয়েছি টোটোয় করে যাব আমরা আর এসে দেখো পৌঁছেও গেছি এসে তো দেখছি দোকানগুলোতে পুরো ভর্তি ভর্তি মানে উইন্টার কালেকশান রয়েছে অনেক রকম এই দোকানটাতে আমরা বেশি কিনি যেটা নাম হচ্ছে সোনা ড্রেসেস তো ওই স্টলগুলোতে দোকানটা রয়েছে অনেক রকম আমি ওনাকে বলছিলাম যে এরকম এরকম দেখাতে ওরকম দেখাতে তো উনি মোটামুটি সব কিছুই দেখালেন তো সেখান থেকে দুটো সেট আমরা রুহির জন্য নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো আর নিয়েছি শীতের বাড়িতে পড়ার জন্য জুতো রুহির জন্যও নিয়েছি এই যে প্যাক প্যাক করে জুতোগুলো সেটা রুহি কিন্তু এই ফার্স্ট টাইম এই রকম বাসি লাগানো জুতো পড়েছে তো রুহি ভীষণ খুশি হ্যাঁ চলো তোমাদের জামাগুলো দেখিয়ে দিই রুহির জন্য যেটা নিয়েছি প্যান্ট আর জামা একসাথে সেট করা কটনের এগুলো দেখলাম বেশ পছন্দ হলো আর গেঞ্জি তো এমনিতে রুহির অনেক রয়েছে মানে ফুল হাতা গেঞ্জি প্যান্ট যেগুলো তো ওই জন্য কটনের ড্রেসই নিলাম খুব পছন্দ হলো তাই নিয়েছি বাজার থেকে আসার পরে অ্যাকচুয়ালি আমি রান্না করছিলাম তো আজকে চিলি চিকেন বানানো হবে বলে সকাল থেকে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চিলি চিকেনটাই আমি এত সুন্দরে বানাচ্ছিলাম আর রুটিটা এখনো বানানো হয়নি চলছে রুটিটা বানানো একটা স্টোল এখানে আমি কিনেছি দেখানো হয়নি পিচ কালার যেটা পিচ কালার তো তাহলে জানি না যদি আমার ভুল হয় তো তোমরা কমেন্টটা বলে দিও এইরকম টাইপের দেখতে হালকা শীতে এমনি একটু ঘরের মধ্যে থাকলে গায়ে দিয়ে রাখতে বা এমনি বাইরে কোথাও গেলেও এটা নেওয়া যাবে তো এমনি স্টোলটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু আর আমাদের বাড়ির রুটির মাস্টার প্রত্যেক দিন রুটি করে আমাদেরকে খাওয়াচ্ছে তো আজকেও যথারীতি বসে পড়েছে রুটি বানানোর জন্য রুটি বানানোই মানে রুহি ভীষণ এক্সপার্ট প্রত্যেক দিন প্রত্যেক দিন নিয়ম করে রুহিকে রুটি বানাতেই হবে আর আমরা রুটি রুহির রুটি খেয়ে খেয়ে একদম পেট ভরিয়ে ফেলি গায়ে হাতে আটা টাটা মেখে বাবু কি যে করছে ভীষণ ব্যস্ত কাজে রুহি বউ সেজেছে রুহি লাল টুকটুকে বউ সেজেছে মোটামুটি এখন ওই সাড়ে নটার মতো বাজে তো ডিনারটা করে নেব। আর আমি তো এর আগেও অনেকবার চিলি চিকেন বানিয়েছি বাট আজকে চিকেনটা এত সফট হয়েছিল কি কারণে জানি না তবে আজকে একদম সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেজন্য হয়তো হতে পারে আজকে চিকেনটা মানে অসম্ভব পরিমাণে সফট হয়েছিল চলো আবার সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি গুড মর্নিং তো রুহি এখন ঘুম থেকে উঠে বাবু বসে আছে আর রুহিকে এখন আমি মাসাজ করবো তো যেটা হিমালয়ার অয়েল দিয়ে ওকে একদম ছোট্ট থেকে মাসাজ করা হয় সেটাই আমি করব আর রাতে হ্যাঁ তোমাদের একবার বলে দিই রাতের আর রুহিকে রুহির একটু ঠান্ডা লেগেছে তাই রাতে রুহিকে হালকা রসুন তেল গরম করে ওর পায়ের তলায় আর নাকের ওপরে লাগানো হয় কালকে রাতে ওর পায়ের তলায় আর নাকের ওপরে একটু সর্ষের তেল ঘষে দিয়েছিলাম কিন্তু তা দেখানো হয়নি রুহির মাসাজ হয়ে গেছে আর রুহির জন্য আজ বানিয়েছি সুজি সুজিটাতে একদম মিষ্টি দিইনি কারণ রুহির যে কোনো কারণে মিষ্টি খাওয়ারটা একদম পছন্দ করছে না মুখ থেকে থু থু করে বের করে দিচ্ছে তাই লবণ দিয়ে আজকে সুজি বানিয়েছি অর্ধেকটা খেয়েছে পুরোটা খায়নি সপ্তাহখানেক হলো রুহি খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করছে মানে একদম খেতে চাইছে না একদম কিন্তু একটা জিনিসই খাবে শুধু ম্যাগি খাবে ম্যাগি খাওয়ার দিকে একদম এগিয়ে কিন্তু ম্যাগি তো আর মানে এত ছোট বাচ্চাকে দেওয়াটা ঠিক নয় তাই ম্যাগিটা একটু অ্যাভয়েড করি আর অন্য কোনো খাবার খেতেই চাইছে না আর চাটনি দিয়ে একটু আতটুকু ভাত দিলে খাবে মাছ ডিম কিচ্ছু খাচ্ছে না আর রুহি আমার জন্য এখন রান্না করছে তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে রুহি ভাবলো যে মাম্মার তো কষ্ট হবে ঘরটা মুছতে তাই আমিই ঘরটা মুছে দিই দিয়ে ওই জন্য রুহি আমার ঘরটাও পরিষ্কার করে দিচ্ছে দেখেছি অত কাজ পারে আমার মেয়েটা মফ দিয়ে 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 গোটা ঘরটা পরিষ্কার করে দিল আবার একটু ডেটলোর দিয়ে দিয়েছে রুহি ঘরটা মুছে দেওয়ার পরে আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু বেরিয়ে পড়েছি আর একটু টুকটাক কিছু শীতের জিনিসপত্র কেনার জন্য অ্যাকচুয়ালি আমাদের মানে বিশেষ করে রুহির শীতের কিন্তু প্রচুর পোশাক রয়েছে কিন্তু আমাদের যেহেতু কোনো প্ল্যান ছিল না যে শীতকালটা আমরা এখানেই থাকবো আমাদের তো অনেক আগেই ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার কথা ছিল বাট আমরা থেকে গেছি এখানে সেই জন্য কোনো উইন্টারের সেরকম কোনো ড্রেস রুহির জন্য নিয়ে আসা হয়নি সবই ব্যাঙ্গালোরে থেকে গেছে তাই জন্য আমাদেরকে আবার নতুন করে কিনতে হচ্ছে তো একটু টুকটাক দেখে নিচ্ছি বাজার কলকাতাতে এসে কিন্তু আমার কিচ্ছু পছন্দ হয়নি জানতাম বাজার কলকাতাতে গেলে আমার কিছু পছন্দ হবে না তাও একবার গেছিলাম কিছুই পছন্দ হয়নি বাজার কলকাতাতে কোয়ালিটি তো আমার একদমই লো লাগে ওখানে গেলে তারপর হচ্ছে বইমেলা তমলুকে বইমেলাতে এসে বই কিছু নিইনি নি কিন্তু খাচ্ছি ঘুগনি আর দই ফুচকা তারপরে রুহির জন্য নিলাম দুটো খেলনা একটা গিটার নিলাম আর একটা নিলাম সার সারটা একটু চাবি চাবিটা ঘুরিয়ে দিলে ও মানে হাঁটতে থাকে তুলে। তারপর এই যে এখন এসে গেছি ফ্ল্যাটে আর ভাবলাম ফ্ল্যাটে ওঠার আগে রুহিকে একটু পার্কে ঘুরিয়ে নিই যেহেতু আজকে বিকেলবেলা রুহি পার্কে খেলেনি আর এই একটু যেহেতু বেশি দেরি হয়ে গেছিল তাই অন্য কোনো বাচ্চা আজকে পার্কে ছিল না রুহি একাই একটু খেলাধুলো করলো পার্কে তারপরে রুহি কি কী করলো দেখো নিজের টুপিটাকে মানে খুলছে দেখো কীভাবে টেনে হিজড়ে খুলে একদম নিচে ফেলে দিল আর আমি ওকে ওটাই বলছিলাম টুপিটা ফেলেছো ওটা গুড়ি আমার হাতে দাও কিন্তু ও দিল না ছুটে চলে গেলো না古屋 জি দাধারিত রুহির মাস্টার রাতের বেলা বসে চলছে কালকে রাতে দেখিয়েছিলাম তোমাদের রুটি করতে আজকেও রুটি করতে বসে পড়েছে গিটারটা পেন আর রুহিব ভীষণ খুশি হয়েছে গরুটা নিয়ে অতটা বেশি খেলছে না গরুটা ওই যে দেখো দূরে দাঁড় করিয়ে রেখেছে আর হ্যাঁ স্পেশাল জিনিসটা তো তোমাদের দেখানোই হয়নি আমি কিনে এনেছি কতগুলো ফুল মানে তিনটে লাল রঙের গোলাপ একটা হলুদ গোলাপ দুটো চন্দ্রমল্লিকা আর দুটো রজনীগন্ধা স্টিক এত সুন্দর লাগছে দেখতে আর এই যে ফ্লাওয়ার ভাসটা কাঁচের ওটাও কিন্তু কিনে এনেছি মানে এত ভালো লাগছে ঘরটা যেন কি সুন্দর একটা শান্ত মুগ্ধ এরকম টাইপের লাগছে ফুল ঘরে থাকলে এত ভালো লাগে কি বলবো সবাই সেটা জানে আর কয়েকদিন ধরে আমি কিনবো কিনবো বলে ভাবছিলাম তা আজকে ফাইনালি কিনে এনেছি আর ফ্লাওয়ার ভাঁজটাও নিয়ে এসেছি আর রুটির মাস্টার বসে বসে রুটি করছেন আমরা খাবো এখন রুটি তরকারি আর ভাবছি কটা শীতের পোশাক তো নিতেই হবে আমারও নিতে হবে আর আমার আগের যে শীতের সোয়েটারগুলো ছিল না আমার সবই টাইট হয়ে গেছে মানে আগে আমার আগে তো আমি ভীষণ পাতলা ছিলাম রোগা ছিলাম তো সেই সময়ের ড্রেসও যেমন হয় না সেই সময় সোয়েটারও কিন্তু আমার আর হয় না আগেরগুলো তো আমাকেও একটা নিতে হবে সোয়েটার ভাবছি অনলাইন থেকেই নিয়ে নেব কারণ অফলাইনে সেরকম আমার পছন্দও হয়নি আর এত এক্সেসিভ দাম অত দাম দিয়ে আমার কিনতে মনও চাইছে না তাই রুহির জন্যও কটা অর্ডার করব আর রুহির পাপার জন্য অর্ডার করে দিয়েছিলাম ওটা ডেলিভারি দিয়েই চলে গেছে আজকে দেখানো হয়নি তোমাদের পরে অবশ্যই শেয়ার করবো আর রুহির জন্য নেবো কটা আর আমার জন্য একটা সোয়েটার নেবো তো চলো আজকের মতো তাহলে একটা গুড নাইট